अस्सलाम वालेकुम गाइस। प्रवास लाइफ रूमটা এলোমেলো হয়ে গেছে, জিনিসপত্র এলোমেলো। জানি না বাইরে টাঙ্কিটা ফুল হয়ে গেছে, ময়লা পানি বাইরে আসতেছে। সুদানিরে বললাম যে এটা গাড়ি ফোন করার জন্য, সে এখন ফোন করবে না, আসরে ফোন করবে। এখন ফজরের নামাজ পড়ে আসলাম, ওরা নাকি ক্যাশ টাকা চাইতেছে। সে এখন ফোন করতে কষ্ট হবে। সময় মানে আমাদেরকে কষ্ট দিব, কিছু কিছু মানুষ আছে একজন আরেকজনকে কষ্ট দেওয়াটাকে অনেক বড় আকারের মানে সেলফ সার্ভিস না বড় কোন প্রার্থনা কি মনে করে আমি আসলে বলতে পারি না, যাওয়ার আসলে জানা নাই। টয়লেটের ময়লার গন্ধটা রুম পর্যন্ত চলে আসে। যাক সমস্যা নাই, আল্লাহ আল্লাহ একজন আছে তো, আল্লাহ সব দেখবে, আল্লাহ তো সব দেখে। মোজা গুলো পরে রাখি, কারণ অনেক সময় যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তখন গায়ে দেওয়ার জন্য, পায়ে পরার জন্য। ডাটা শুকাইতেছে আবার একটু, এই প্রবাস জীবন আমাকে যা দিয়েছে কিছু অসুখ বিসুখ সাথে করে নিয়ে যাওয়ার জন্য দিয়েছে। যাক সমস্যা নেই, আল্লাহ চিন্তা করছিলাম যে শীতের কিছু মাল মাল আছে, অর্থাৎ শীতকালে পরার জন্য এই মালগুলো কিছু আলাদা করে রাখবো। এটাও মূলত শীতের, আগে মোবাইল গুলোতে অ্যালার্মটা ঠিক করি, ছয়টা প্রায় গোনাই গেছে অ্যালার্ম। এটা বন্ধ করে দিলাম অফিসের নম্বরে, নাহলে আমার মাথা চুল পাকাই যায়। অ্যালার্মটা দিয়ে রাখলে
আমি আগে জানতাম না, টাচ মোবাইলের কিন্তু অ্যালার্মও কিন্তু অনেক ভালো অ্যালার্ম। আমার আগেরটাতে তো ভালো সার্ভিস ছিল না, কিন্তু এগুলোতে দেখলাম যে না খুব ভালো সার্ভিস, অ্যালার্ম কয়েক মিনিট অন্তর অন্তর অ্যালার্ম গুলো দেয়। দেখি বাড়ির থেকে ফোন করুক, তারপর কথা বলতে পারবো। কিরে কি খবর, কতটুকু আগাইছো জমাকারীদের ব্যাপার একটু জানাইস, কোন জায়গায় আটকিছস না কি একটু জানাইস আমারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন নি ভাই? ভাই রোজার ইফতারির সময়, সেহারি খাওয়ার সময়, তাহাজ্জুদের নামার সময় আপনার জন্য দোয়া করতেছি, দোয়া করবো আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহর কাছে দোয়া করতেছি। কি খবর একটু জানাইয়েন কেন ভাই। হ্যালো, সালাম আলাইকুম, কি কাকা কি অবস্থা, ভালো আছেন? আপনার যে বললাম যে ওই দলিলটার ব্যাপারে, আমার তো কিছু মেসেজ দিলেন না, কোনো কিছু রিপ্লাই তো আর দিলেন না কাকা, তা আমার একটু জানাইয়েন, একটু রিপ্লাই একটা মেসেজ দিয়েন আমার। না মানুষ কি আমার ব্লক মরে রাখে, আচ্ছা যাক, সমস্যা নাই, বাড়িতে তো ফোন ধরতেছে না, হয়তো 9টা বেজে গেছে। সত্য কথা বলতে মাথা কিছু ধরতেছে না যে কি করব, মানে ব্রেনটা হ্যাক হ্যাক করতে আছে। আর ব্রেনটা হ্যাক করার পিছনে একটা পরামর্শ, সেটা হলো কি করব, মাথা কিছু ধরতেছে না, শীতের জামা কাপড় গুলো আলাদা করলেও একটু লাভ হয়। দেখো
এখন আস্তে আস্তে এগুলো কিছুটা শেষ রেডি করতেছি আমি। এখান থেকে এগুলো একটু সরাইতেছি এক সাইডে, পরে যখন দরকার হবে তখন পানি যখন ভরতে হইব তখন দরকার হবে। এগুলো হচ্ছে আমার ওমরার কাপড়, এই একটা মোজা, এর সাথে মোজা আরো আছে, খোঁজ করে নিতে হবে। এই মোজাটা দেওয়া দরকার ছিল, এখন টাঙ্কির যে অবস্থা ময়লা পানিগুলো ভরে গেছে, যাক জানি না কার মনে কি গেছে, আল্লাহ আল্লাহ ভালো জানে। জুলুম করলে আল্লাহ বিচার করবে, ব্যাস এতটুকু। একটা শীতের পাইলাম, তো শীতের গুলো যা যা পাই সেগুলো আপাতত আমি একটা কার্টনে রাখি, পরবর্তীতে ঠিক করব। আমাদের বস্তাটা এখানে থাকুক। তো এইভাবে জামা কাপড় সবগুলোকে আস্তে আস্তে আমার ঠিক করতে হবে, আর এটাই হলো আমার প্রবাসের জীবন। আসসালামু আলাইকুম।